বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল নিয়ে বের হওয়ার পর যোগ্যতার সাথে মিলিয়ে কাজ না পাওয়ার অনুযোগ আছে শিক্ষার্থীদের। আবার প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার গ্র্যাজুয়েট বেরোলেও তাদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী দক্ষ মানব সম্পদ না পায় বিদেশ থেকে মোটা বেতনে উচ্চ পদে নিয়োগ দিচ্ছেন চাকরিদাতারা, ফলে তৈরি হচ্ছে শিক্ষিত বেকার, বাড়ছে হতাশা। আওয়ামী লীগের শিক্ষা উপকমিটি আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী জানালেন, বর্তমান বিশ্বে প্রতিদিন বদলে যাচ্ছে চাহিদা ও জ্ঞানের ধারণা, তাই শিখতে শেখার দক্ষতা তৈরির লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে শিক্ষকদের মধ্যে একটি বড় অংশ বর্তমানে তারা ঘটনা চক্রের শিক্ষক, অন্য কোনো পেশায় অনেকেই যেতে পারেনি, শিক্ষকতা কোনোদিন তারা চাননি, কিন্তু তারা শিক্ষকতা এসে সেইখানে আমরা চাই যে যিনি শিক্ষকতা পেশায় আসবেন তিনি তার জীবনের লক্ষ্যই হবে শিক্ষকতার পেশা। আমরা ধারাবাহিক উন্নয়নের দিকে মন দিচ্ছি, সেখানে আমাদের শিক্ষক প্রশিক্ষণের একটা খুব বড় বিষয় থাকে। শিক্ষকের নৈতিক মূল্যবোধ আর জ্ঞানের পরিধি শিক্ষার্থীকে নতুন পথের সন্ধান দিতে পারে, তাই মানসম্পন্ন শিক্ষক তৈরিতে মনোযোগের তাগিদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। গবেষণাখাতে আমার তথা শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের আরো বিনিয়োগ দরকার। শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের প্রায়োগিক বাস্তবতার আরো নতুন কলা কৌশলে আমাদের এগিয়ে যেতে হবে। করোনাকালে ঝরে যাওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ নিতে শিক্ষক সহ সংশ্লিষ্ট সভাপতির তাগিদ দেন বক্তারা। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।